নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার 31 জানুয়ারি 2024 যে চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই চারটি রাশির বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনুন। দেখুন, প্রতিদিনই অর্থপ্রাপ্তির উপর আমি ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। সেখানে অনেকে ভাবে যে কৌশিকদা আমার রাশির নাম বলছে, তাহলে হয়তো আমার অর্থপ্রাপ্তি হতে পারে। দেখুন, রাশির নাম মিলালে শুধু অর্থপ্রাপ্তি হবে এটা কখনোই না। সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, তার জন্যই আপনাদেরকে আগে দেখা দরকার আপনাদের জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং যাদের জন্মকুণ্ডলী নেই তারা হস্তরেখা বিচার করুন, এবং যাদের জন্মকুণ্ডলী আছে অবশ্যই আপনারা জন্মকুণ্ডলী বিচার করুন। পাশাপাশি দেখা যাচ্ছে আপনাদের অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ কলিযুগে যে গ্রহটি শর্টকাটে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করা দরকার, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং আমি বারবার বলি, ভিডিওগুলো শুনছেন আপনারা, বিশেষ করে আপনারা গ্রহের প্রতিকার অবশ্যই করুন। কারণ আপনাদের গ্রহের গোচরটা কেমন রয়েছে, আপনাদের দশা মহাদশা পারমিট করছে কিনা, আপনাদের ভাগ্যভাব স্ট্রং রয়েছে কিনা। কারণ ভাগ্য ছাড়া, আমি খুব দায়িত্বের সাথে বলছি, ভাগ্য ছাড়া অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। তাই অর্থপ্রাপ্তির বিষয়ে আপনারা পর্যালোচনা করুন এবং পাশাপাশি আপনারা জন্ম ছক সংস্কার করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি আজকে চারটি রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা এই ভিডিওগুলো দেখছেন শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই এই কথা বলি না। আপনাদের যে কোনো দিক থেকে, আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে, ব্যবসা থেকে হতে পারে, মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে, আপনাদের অনলাইন ট্রেডিং থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, স্টক মার্কেট থেকে হতে পারে, বা কোনো জায়গাতে আপনারা অর্থ লগ্নি করে রেখেছিলেন সেখান থেকে আপনারা মুনাফা পেতে পারেন, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতেই কিন্তু পারে। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল বুধবার, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে 11:52 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দুই নম্বর যে রাশির আমি কথা বলবো কুম্ভের পর, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:55 থেকে 11:10 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 5:03। আপনাদের শুভ সময় সকাল 11:04 থেকে আপনার 11:00
55 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলছি সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 3 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 8:12 থেকে 9:25 পর্যন্ত, সকাল 9:25 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, ভিডিও শুনছেন, লটারির টিকিটে ইনভেস্টমেন্ট করছেন, আমি একটা কথা অনুরোধ করব যে আপনারা আগে ব্যক্তিগত জন্মছককে দেখান এবং পাশাপাশি গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। নিশ্চিত রূপে এই সমস্যা থেকে আপনারা কিন্তু বের হয়ে আসতে পারবেন। আমি খুব দায়িত্বের সাথে বলছি, দেখো জন্মকুণ্ডলিতে একটা কথা আমি বলি, দোষ যেগুলো রয়েছে না সেই দোষগুলোকে কাটানো দরকার রয়েছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে সেই দোষগুলো যদি কাটাতে পারেন, নিশ্চিত রূপে আপনারা ভালো ফল পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।